ফ্রেন্ড, গুড ইভিনিং। এই যে দেখো, আমরা এখন পার্কে এসেছি বাচ্চাদের নিয়ে। চলো দেখো পার্কটা, তোমাদেরকে ঘুরে দেখাই। পার্কের মানে সাইডেই আর কি বাজার আর কি মার্কেট। দেখো পার্কটা কত সুন্দর। মা এদিকে আয়, চলে এসো, অন্ধকারে যেও না, চলে এসো, চলে এসো, গুটি গুটি করে চলে এসো। আজকে সবাই দেখো এখানে এক্সারসাইজ করতে আসে আর কি। এই বনুকে তো দেখা যাচ্ছে না। আমরা এখন চলে এসেছি বাজারে, তো বাজারটা একটু ঘুরে দেখব। চলো তোমাদেরকে একটু বাজারটা ঘুরে দেখা। এই যে দেখো বাজারটা, দেখো প্রচুর জমজমাটি বাজার। কিন্তু তো বন্ধুরা, বাজারে কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুরও উঠেছে। তো চলো আমরা গণেশ ঠাকুর দেখি আর তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে এখানে। তো বন্ধুরা দেখো, বাজারের ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট জামা কাপড়ের হকার দোকান আছে। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই। বাজারে এসেছি আর ফুচকা খাবো না তাই কখনো হয়। এই যে আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে। তো আমার মতন কারা কারা ফুচকা খেতে খুব ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য ফুচকাটা সবাই ভালোবাসে, একটু আদ্রু সবাই খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা? অবশ্য কে একদম ভালোবাসে না অবশ্যই কিন্তু সে কমেন্ট করবে। তো চলো একটু ফুচকা খেয়ে নিই। এই যে দেখো কার কার জিভে জল আসছে কমেন্ট করে কিন্তু জানাবে। টাটা। বাজার থেকে চলে এসেছি আর এই যে দেখো এক টিফিন বক্স কিন্তু খিচুড়ি, গণেশ পূজার খিচুড়ি। তো এরকম খিচুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। মানে প্রসাদ খিচুড়ি যে দেখো। আর বাজারে গেছিলাম, ফুচকা খেয়েছি, একটু ঘুরেছি, ঠাকুর দেখেছি, আর কী কী কিনেছি ছোট্ট কয়েকটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। ঠিক আছে, এখন চটপট খিচুড়ি খেয়ে নিই। টাটা।